এখন আমার রোল নিয়ে একটু কাহিনী বলি। আমার রোল 1 থেকে 7 পর্যন্ত কখনো বিশের বাইরে যায়নি, 10 এর মধ্যে ছিল। 1 থেকে 7 পর্যন্ত, 7 এ উঠে আমি শুরু করলাম প্রফেশনালি ক্রিকেট খেলা। ক্রিকেট আগে খেলতাম, প্রফেশনাল ক্রিকেটার হব। তারপরে আমি দুইবার আন্ডার 16 খেলছি, কিন্তু যাই হোক ফ্যামিলি বা পরীক্ষা চলে আসে সারা বকাতে বিভিন্ন কারণে ওই দিকে খুব বেশি কিছু করতে পারিনি। কিন্তু এইটা গিয়ে এই কারণে আমার রোল হলো 21, প্রথম বিশের বাইরে গেল। 9 এ গিয়ে 36, 10 এ গিয়ে 48। সো আর কিছু হয়েছে? হ্যাঁ, তো তুমি তোমরা দুই ধরনের মানুষ পাবা। এক ধরনের মানুষ বলবো পড়াশোনায় জীবনের সব কিছু, আর এক ধরনের মানুষ বলবো পড়াশোনায় কিছু না। দুই ধরনের মানুষই ভুল। এমন না পড়াশোনা সব কিছু, পড়াশোনা যদি সব কিছু হইতো বিল গেটস আজকে বিল গেটস হতো না। আবার এমন না পড়াশোনা কিছু না, তুমি যদি বিজনেসম্যানও হও, চিন্তা করো তুমি যদি এডুকেটেড বিজনেসম্যান হও, তোমার ক্লায়েন্ট তোমাকে বেশি ইম্পর্টেন্স দিবে। তোমরা আমার কাছে ইম্পর্টেন্স কম দিচ্ছ, মর্নিং শিফট কিন্তু বেশি দিচ্ছি, টাই টাই লাগাচ্ছি তাও কম দিচ্ছি। যাই হোক, সকালবেলা চেয়ারে শুরু করছিল ক্লাস টাস করে আসছি। তো আচ্ছা সাহেব, আচ্ছা আমি ডে শিফটে ছিলাম, কাঁসাবাদও ডে শিফটে ছিল। আচ্ছা কাঁসাবাদ তুমি থাকো এখানে, মানে ফ্যাক্ট হচ্ছে কি যে এখানে আপনারা বসে আছেন সবাই খুব ভালো, আমি জানি যে জোর করে ধরে নিয়ে আসছে, হয়তো কেউ ইন্টারেস্টেড হয়ে চলে আসছে। ফ্যাক্ট হচ্ছে আপনারা যখন লেখাপড়া করছেন একটা জিনিস জাস্ট চিন্তা করবেন, মানে আমাদের লেখাপড়া আমাদেরকে একটা জিনিস নষ্ট করে দেয়, সেটা জানেন কি? সেটা হচ্ছে চিন্তা করার ক্ষমতা। বা ইফ ইউ আর এ ল্যাবরেটরিয়ান, তাদের ব্যাপারে এটা হয় না, তাদের চিন্তা করার ক্ষমতা থাকে। শুনো, পৃথিবীতে দুই ধরনের লোক থাকে, এক যারা স্বপ্ন দেখে, যারা চিন্তা করে গুগলে চাকরি করব, আরেক যারা স্বপ্ন দেখায়। ইউ আর দ্য ওয়ান যারা আপনারা স্বপ্ন দেখান, এটা মাথায় রাখবেন। যারা স্বপ্ন দেখায়, কিছু কিছু মানুষ আছে কোন একটা গেমে কোন একটা খেলা ইনস্ট্রাকশন মেনে চলে, বাট ইউ আর দ্য ল্যাবরেটরিয়ান্স যারা গেমটার রুলটাকে সেট করেন। আপনি যদি গেমটাকে রুলটাকে সেট করতে চান, তাহলে আপনাকে কোশ্চেন করা শিখতে হবে। অ্যান্ড পডিয়াম হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আপনাকে কোশ্চেন করা শিখাবে। আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, আপনি ফাটাই ফেলেন, বাট ইফ ইউ ডোন্ট নো হাউ টু আস্ক কোশ্চেন, লাভ নাই। তুমি যেই মেয়েটার পিছনে ঘুরতেছো সেই মেয়েটাকে তুমি যদি আস্ক না করো, বা তুমি নিজেকে যদি আস্ক না করো, তুমি কেন ঘুরতেছো? তাহলে কোথায় আসতে হবে? পডিয়ামে আসতে হবে, যেখানে আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। ফার্স্ট অফ অল একাডেমি চিন্তা করবেন, আপনারা যত কিছু করতেছেন কেন করতেছেন? কারণ মানে আমি একবার না আমি জিজ্ঞেস করছিলাম একটা ছেলেকে, তুমি কেন পড়ালেখা করতেছো, কেন পড়ালেখা করতেছো? সে আমায় খুব সুন্দর একটা অ্যান্সার দিছে, সেটা হচ্ছে কি, আমি অনেক সুন্দর একটা বউ চাই, এই জন্য আমি পড়ালেখা করতেছি। আসলে কেন এই অ্যান্সারটা হলো? আমি তাকে বললাম যে আসো এক্সপ্লেইন করো কেন তুমি মানে এই অ্যান্সারটা দিছো। তখন বলতেছে আসলে বাপ মা সারা জিন্দগি শিখাইছে সায়েন্সে পড়তে হবে, সায়েন্সে পড়লে কি লাভ, আমি বইটা পড়বো, বইটা পড়লে কি হবে, অনেক টিউশনই পাবো, অনেক টাকা পাবো, তারপরে কি লাভ, তারপরে একটা চাকরি পাবো, চাকরি পাইলে কি লাভ, অনেক টাকা পাবো, তারপরে কি একটা বিয়ে করবো। তাহলে আলটিমেট গোল হচ্ছে সুন্দর একটা মেয়ে বিয়ে করা। আমাদের প্যারেন্টস, আমাদের সকল প্যারেন্টস, সকল টিচার্স, আই রেসপেক্ট টিচার্স, বাট মানে ফ্যাক্ট হচ্ছে কি যে আমাদের একটা জিনিসটা বাধা দিয়ে দেয়। অনুপম গাইডে যা আছে তাই সত্যি, লেকচার গাইডে যা আছে তাই সত্যি, মানে ফ্যাক্ট হচ্ছে এইটাই, জ্ঞান মানে ওই জায়গায়, বাট আপনার যে চিন্তা করার ক্ষমতা যেই মুহূর্তে নষ্ট হয়ে যাবে, আপনি মানুষ আর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একটা মানুষ তখনই হইতে পারে যখন তার চিন্তা করার ক্ষমতা থাকে। এইটা না যে সে তার জীবনের লক্ষ্যটা মানি মেকিং মেশিন হবে, সে অনেক
হবে, অনেক অনেক টাকা ইনকাম করবে। অ্যাটেন্ডারদের দেখেন একটা জিনিস নিয়ে কিন্তু আমরা সবাই চিন্তিত, সেটা হচ্ছে কি যে কোনো না কোনো ভাবে আমরা চিন্তা করতেছি যে দেশে থাকবো না। মানে এটা তো মিউচুয়ালি সবাই চিন্তা ভাবনা করে, কোনো না কোনো ভাবে যেভাবেই হোক দেশে থাকবো না। তো যারা ভালো ছেলে থাকে, যারা ভালো ছেলে সকল ভালো ছেলে, তারা চিন্তা করে আমি ভালোভাবে পড়ালেখা করবো, ভালোভাবে বুয়েটে টুয়েটে যাবো, এবং এরপরে কি করবো কোনো না কোনো ভাবে এই দেশটাকে গেট ফিট করবো। বাট আপনি আমি বেটার যে একটা খারাপ ছেলে হই, দেশে থাকি, দেশের সিস্টেমটাকে চেঞ্জ করি, আমার আইডিয়া দিয়ে মানুষকে স্বপ্ন দেখাই, আর আমি কোনো না কোনো ভাবে আমার দেশের অর্থনীতিটাকে উন্নত করি। আপনারা কি পারবেন মানে এই দেশটাকে চেঞ্জ করতে? মানে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে ল্যাবরেটরিয়াম কিন্তু সেইটা না, যেখানে প্রবলেম হয়েছে মানুষ বইরে আছে হাঁটা অন্যদিকে দিবে, ল্যাবরেটরিয়াম হচ্ছে সে যে প্রবলেমটা সলভ করে। আচ্ছা, এখন আর একটা স্পিচ আছে।